আজকে আমরা বানাবো তরবুজের জুস। তরবুজটাকে অবশ্যই ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য, না রাখলেও কোনো প্রবলেম না, ঠান্ডা হলে ভালো হয়। তো এখানে দেখতে পাচ্ছ তরবুজটা আমরা কী সাইজে কেটেছি, ওই সাইজে যেভাবে হোক তোমরা কেটে কেটে মিক্সির কৌটাতে দিয়ে দিতে পারো, ঠিক আছে? যেভাবে হোক কেটে কেটে দিয়ে দিতে হবে। এবার ভালো করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটু দিয়ে দেখাচ্ছি, দেওয়ার পর এখানে আমরা চিনি দিব। তোমাদের তরবুজ যদি মিষ্টি থাকে তো চিনি দেওয়ার কোনো দরকার নেই, আর যদি মিষ্টি না থাকে তো চিনি দিতে হবে, ঠিক আছে? আমরা একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দেওয়ার পর এখানে মিক্সিতে পিষে নিয়েছি। এবার পিষানোর পর এটা আমরা একটা গ্লাসে ঢেলে দিচ্ছি। এবার শুধু খাওয়াই ভালো, ঠিক আছে? আর তোমাদের যদি একটু চাটকারা লাগে তো ওর জন্য তোমাদেরকে একটু জল জিরা উপরে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে আমাদের ভিডিও শেষ।